আজকে আমরা যে ক্যান্সারটা নিয়ে আলোচনা করব সেটা মহিলাদের মধ্যে খুব খুব কমন একটা ক্যান্সার, এবং বেশিরভাগ দেশেই এটা মহিলাদের মধ্যে মোস্ট কমন বা সবচেয়ে বেশি পাওয়া যায় এই ধরনের একটা ক্যান্সার, সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। এবং বিশেষত শহরাঞ্চলে এই ব্রেস্ট ক্যান্সারের হারটা অনেক ক্ষেত্রে বেশি, এবং এক্ষেত্রেও একটা খুবই আশার কথা হলো ব্রেস্ট ক্যান্সার কিন্তু খুব 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 ভালোভাবে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব। এবং আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের যতগুলো সাকসেস স্টোরি আছে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটা অন্যতম ক্যান্সার যেটা সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্রেস্ট ক্যান্সারের 20 বছর বা তারও বেশি সার্ভাইভাল দেখি, মানে 20 বছর বা তার বেশি কত মানুষ বেঁচে আছেন সেই হিসেবে আমরা দেখি। আর অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যেটা 5 বছর বা 10 বছর হয়, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু 20-25 বছরের সার্ভাইভাল দেখা হয়। কাজেই বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণ কিউরেবল একটা ক্যান্সার, এবং ব্রেস্ট ক্যান্সারটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করাও খুব একটা কষ্টকর নয়। তার জন্য যেটা করতে হবে, 2-4টে জিনিস আমি আপনাদের বলছি যে কীভাবে ব্রেস্ট ক্যান্সারটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট আপনারা নিজেরাই করতে পারবেন, এবং যদি কারো ডিটেক্ট হয় তাহলে তার কী করা উচিত। প্রথমত, ব্রেস্টে যে কোনো ধরনের লাম্প যদি কারো হয় তবে তার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তো এই লাম্পটা আপনারা কী করে বুঝবেন? একটা বলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, বা মহিলারা নিজেরা নিজেদের ব্রেস্ট এক্সামিনেশন মাসে একবার করে করতে পারেন। 2 হলো ডাক্তারবাবুর কাছে গিয়ে ব্রেস্ট এক্সামিনেশন করানো, আর 3 হলো খুব সহজ একটা এক্সরে এক্সামিনেশন আছে যেটাকে বলে ম্যামোগ্রাফি, যা ব্রেস্টের একটা বিশেষ ধরনের এক্সরে। এই এক্সরেটা করে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারকে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করা সম্ভব। অনেক উন্নত দেশে তাদের একটা নির্দিষ্ট ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে, যাতে সেই দেশের প্রত্যেকটি মহিলাকে বাধ্যতামূলকভাবে এই স্ক্রিনিং টেস্টগুলো করাতে হয়। স্ক্রিনিং টেস্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ম্যামোগ্রাফি, ব্রেস্ট ক্লিনিক্যাল এক্সামিনেশন। সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটার গুরুত্ব একটা সময় খুব বেশি পরিমাণে ভাবা গেছিল, কিন্তু কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে হতে পারে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ততটা কার্যকরী নয় যতটা ম্যামোগ্রাফি বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, মানে ডাক্তারবাবুকে দিয়ে এক্সামিনেশন করানো। মোটামুটি 40 বছরের উপরে যারা মহিলা তারা ম্যামোগ্রাফি টেস্টটা বছরে একবার করে করাতে পারেন, অথবা 2 বছরে একবার করে করাতে পারেন। এবং যদি কোনো ক্ষেত্রে যদি কোনো ব্রেস্ট লাম্প বা কোনো গুটলি বগলে অথবা ব্রেস্টে ডিটেক্ট হয় তাহলে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই গুটলিগুলো ক্যান্সার নয়, কাজেই যদি কারো একটা ব্রেস্টে বা বগলে কোনো ধরনের লাম্প হয় তার মানেই যে তার ক্যান্সার হবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে এগুলো বিনাইন লাম্প হয়, বা ব্রেস্টে যারা অনেক ধরনের নন ক্যান্সারাস, মানে ক্যান্সার নয় এই ধরনের বিভিন্ন ধরনের গাঁঠ বা গুটলি বা লাম্প হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যদি সেটা নন ক্যান্সারাস লাম্প হয় বা বিনাইন লাম্প হয় সেক্ষেত্রে তেমন ভয় নেই, কিন্তু যদি সেটা ক্যান্সারাস লাম্প হয় এবং সেটাকে আমরা নেগলেক্ট করি বা গুরুত্ব না দিই তাহলে কিন্তু সেটা পরে একটা বড় বিপদের কারণ হতে পারে। তার কারণ ক্যান্সারটা যদি অন্যান্য অঙ্গে ছড়িয়ে না যায়, মানে স্টেজ 3 অবধি আমরা কিওর করতে পারি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও তাই, কিন্তু একবার স্টেজ 4 হয়ে গেলে তখন তার সম্পূর্ণ কিওর করার চান্স কিন্তু কমে যায়। সেই জন্য যদি কারো ব্রেস্ট লাম্প পায় তাহলে অবশ্যই আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে এটা ডায়াগনোসিস করার নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং ডায়াগনোসিসের সিকোয়েন্সেরও নির্দিষ্ট পদ্ধতি আছে কীভাবে সেটা ডায়াগনোসিস করব। অবশ্যই একটি ক্যান্সার ডিপার্টমেন্টে যান, সেখানে একটা প্রপার স্টেজিং এবং ডায়াগনোসিস হওয়ার পরে তার ডিসিশান হবে যে তার কী চিকিৎসা আগে কোন চিকিৎসা পরে করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি আগে দিতে হয়, তারপর অপারেশন করতে হয়, তারপর রেডিয়েশন দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে প্রথমে অপারেশন করলেও তারপরে কেমোথেরাপি রেডিওথেরাপি দিলেও হয়। ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু আরও 2 ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট আছে, একটা হলো টার্গেটেড থেরাপি আর একটা হলো হরমোনাল থেরাপি। কেননা দেখা গেছে ব্রেস্ট ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হরমোন ডিপেন্ডেন্ট বা ইস্ট্রোজেন হরমোন ডিপেন্ডেন্ট, তাই হরমোনাল থেরাপির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের বৃদ্ধি কিন্তু আটকানো সম্ভব।
আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশার চিকিৎসা পদ্ধতির উন্নতির কথা আমি বলবো, সেটা হলো যে ব্রেস্ট কনজারভেশন থেরাপি। মানে আগে কারো ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট হলে তার সম্পূর্ণ ব্রেস্ট কেটে বাদ দিতে হতো। এখন কিন্তু একদম খুব বড় এবং এক্সট্রিম অ্যাডভান্স স্টেজ না হলে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেস্টটাকে প্রিজার্ভ করে শুধু টিউমারটা বাদ দিয়ে সেই জায়গাটা ব্রেস্টটায় রেডিয়েশন দিয়ে সমান কিওর করা, সমান রেটে কিওর করা সম্ভব। এবং বিভিন্ন উন্নত দেশে এবং ভারতবর্ষেও এখন এইটাই স্ট্যান্ডার্ড অফ কেয়ার, মানে এইটাই স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। ব্রেস্ট কেটে বাদ দেওয়াটা আর স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট নেই, এখন ব্রেস্ট কনজারভেশন থেরাপি বা ব্রেস্টের টিউমারটা কেটে বাদ দিয়ে এবং দরকার হলে বগলের লিম্ফ নোড যেখানে যেতে পারে ক্যান্সার সেটাকে বাদ দিয়ে তারপরে রেডিওথেরাপি চিকিৎসা করে ব্রেস্ট প্রিজার্ভ করে সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব। কাজেই যেহেতু ব্রেস্ট মানুষের শরীরের মহিলাদের শরীরের একটা অর্গান, সেই অর্গানটাকে অপ্রয়োজনীয়ভাবে কেটে বাদ দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি এই রকম অবস্থা হয় যে এটা কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং ক্যান্সারটা এতটাই বড় হয়ে গেছে যে ব্রেস্টটা প্রিজার্ভ করা সম্ভব নয়, সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্ট কনজার্ভ করা সম্ভব। এবং আমার আপনাদের কাছে যদি কারো কোনো দিন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট কেউ শুনে থাকেন আমার এই বক্তব্য, তাহলে তাদের কাছে আমার পরামর্শ হবে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে ব্রেস্ট কনজারভেশন থেরাপির ব্যাপারে আলোচনা করুন এবং আলোচনা করে সিদ্ধান্ত নিন। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট মোস্টলি এসেনশিয়ালি মাল্টিডিসিপ্লিনারি, মানে সবগুলো ট্রিটমেন্টই করতে হয় এবং অনেক লম্বা ট্রিটমেন্ট হয়, অনেক দিন ধরে হয়। তার মধ্যে দুটো উল্লেখযোগ্য অ্যাডভান্সমেন্ট রিসেন্টলি হয়েছে, সেটা আমি একটুখানি বলবো। একটা হলো রেডিওথেরাপি, আগে যে রেডিওথেরাপি 25 দিন ধরে দিতে হতো সেটা তারপরে 15 দিনে দেওয়া সম্ভব হচ্ছিল এবং এখন সেটা কিন্তু নতুন যে ডেটা এসেছে তার ফলে, ফার্স্ট ফরওয়ার্ড ট্রায়াল বলে ইউকের একটা ট্রায়ালের ডেটা এসেছে, তার ফলে সেটা মাত্র 5 দিনে দেওয়া সম্ভব। কাজেই ট্রিটমেন্টের ডিউরেশনটা অনেক ক্ষেত্রে কমানো সম্ভব হয়েছে, 15 দিন থেকে আরও 5 দিন করা সম্ভব হয়েছে এবং সেটা নিঃসন্দেহে এই এত বড় একটা চিকিৎসা, কেমোথেরাপি, অপারেশন, রেডিওথেরাপি, হরমোনাল থেরাপি, টার্গেটেড থেরাপি, যেটা প্রায় 1-1.5 বছর ধরে চলে, সেই চিকিৎসার ডিউরেশনটা কমানো নতুন টেকনিকের সাহায্যে সম্ভব হচ্ছে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো রকমের মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, যদি কোনো লাম পগলে অথবা ব্রেস্টে ডিটেক্টেড হয় অবশ্যই ক্যান্সার ডাক্তারবাবু, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন এবং পরবর্তী পদক্ষেপ সেই পরামর্শ অনুযায়ী ফলো করে পরবর্তী পদক্ষেপ নিন। ধন্যবাদ।